হ্যালো ফ্রেন্ডস, বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি অসাধারণ সুন্দর একটি ছোট গল্প নিয়ে আলোচনা করব, যে ছোট গল্পটির নাম মতিলাল পাদ্রি। এই গল্পটির লেখক হলেন কমল কুমার মজুমদার। তো কমল কুমার মজুমদারের লেখা মতিলাল পাদ্রি গল্পটার মূল বিষয়বস্তু কী, এই গল্পটা থেকে ঠিক কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। মতিলাল পাদ্রি এই গল্পটা নিয়ে আলোচনা করার আগে গল্পটার যে বিষয়বস্তু সেটা কেমন সংক্ষেপে সেটাই বলবো। আলোচ্য গল্পটি মূলত একজন পাদ্রিকে কেন্দ্র করে, পাদ্রি মানে চার্চের যিনি কর্ণধার থাকেন সেই রকম একজন ব্যক্তি, যার নাম হলো মতিলাল। তো এই মতিলাল পাদ্রি একজন খ্রিস্টান মানুষ, যদিও জন্মসূত্রে তিনি খ্রিস্টান নন, তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং পাহাড়ি একটি এলাকা, জেনারেলি নিম্নবর্গের মানুষদের দ্বারা অধ্যুষিত এলাকা, সেখানকার একটি চার্চে তিনি সবসময় থাকেন বা সেই চার্চটার তিনি কর্ণধার। তো সেই মতিলাল পাদ্রি সেই চার্চে ধর্মকর্ম করেই তার যে সময় সেটা কাটান বা তার জীবনযাপন করেন। দীর্ঘদিন ধরে মতিলালের একটাই কামনা, সেটা হলো তিনি প্রকৃত খ্রিস্টান হয়ে উঠতে চান, অর্থাৎ খ্রিস্টান ধর্মের যে মানবতা, যে দয়ামায়া বোধ এবং ঈশ্বরের যে একটা অদ্ভুত ক্ষমতায় বিশ্বাস রাখা, এই সমস্ত পৃথিবীটা যে স্বয়ং ঈশ্বরই চালাচ্ছেন সেই বিষয়টায় দৃঢ় বিশ্বাস রেখে এই মতিলাল পাদ্রি নিজেকে প্রকৃত খ্রিস্টান রূপে গড়ে তুলতে চান। তাই সারাটা জীবন ধরে তিনি কৃচ্ছ সাধনাই করে গেছেন। তার কোনো সংসার নেই, তার কোনো স্ত্রী পুত্র নেই, তার কোনো বাড়িঘরও নেই, গির্জাই হলো তার বাড়িঘর। স্বয়ং যীশু খ্রিস্ট এবং মেরি মাতার যে আশীর্বাদ সেটা বহন করে একটি সম্পূর্ণরূপে সাত্ত্বিক জীবনযাপন কাটান এই মতিলাল পাদ্রি। তো সেই মতিলাল পাদ্রির এই নিস্তরঙ্গ জীবনে হঠাৎ করে একদিন একটা নতুন ঘটনা ঘটলো। একদিন প্রচণ্ড ঝড়জল বৃষ্টির রাতে মতিলাল লক্ষ্য করলেন যে তার গির্জা চত্বরে একজন নারী এসে উপস্থিত হয়েছে, যে নারী কিনা গর্ভবতী এবং সেই নারী প্রকৃতপক্ষে তার গর্ভের সন্তানকে পৃথিবীতে জন্ম দিতে চাইছে, অর্থাৎ প্রসবের চেষ্টা করছে। প্রথমে তো এই দৃশ্যটি দেখে খ্রিস্টান মতিলাল পাদ্রি খুব ভয় পেয়ে যান যে এই রাত্রিবেলা তিনি এখন কি করবেন, এ কি অদ্ভুত একটা সমস্যা তার সামনে এসে দাঁড়ালো। কিন্তু তারপর তার মনে হয় মানবতার খাতিরে এই স্ত্রীটিকে তার সাহায্য করা দরকার, তাই তিনি নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে লোক জোগাড় করেন, অর্থাৎ দাইমাকে জোগাড় করেন এবং সেই স্ত্রীটিকে প্রসবে সাহায্য করেন এবং তার বাচ্চাকে পৃথিবীতে আসতে সাহায্য করেন। দেখা যায় সেই স্ত্রী লোকটি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এরপরই হঠাৎ করে আমরা একটা অদ্ভুত মানসিক পরিবর্তন দেখতে পাই মতিলাল পাদ্রি এই চরিত্রটার মধ্যে দিয়ে। এই যে ঝড়জলের রাত্রে একদিন হঠাৎ করে একজন অখ্যাতনামা নারীর চার্চে চলে আসা এবং সেখানে এসে একটা পুত্র সন্তানকে জন্ম দেওয়া, এই ঘটনাটার মধ্যে মতিলাল পাদ্রি খুঁজে পান এক অলৌকিক ঘটনার সাযুজ্য বা যোগসূত্র। তার মনে হয় একদিন তো এইভাবেই মেরি মাতা তার যে পুত্র অর্থাৎ যীশুখ্রিস্টকে পৃথিবীতে এনেছিলেন, এবং এই যে যীশুখ্রিস্ট এবং মেরি মাতার যে সম্পর্ক এবং পবিত্র যে একটা জন্মগ্রহণ, অর্থাৎ যীশুখ্রিস্টের যে জন্মগ্রহণ, সেইটাকে তার মনে হয় যে যেন এই যে শিশুপুত্রটি জন্মগ্রহণ করলো সে যেন সেই যীশুখ্রিস্টেরই দূত বা যীশুখ্রিস্টেরই পাঠানো একজন অলৌকিক কোনো শিশু। সেই জায়গা থেকে আমাদের গল্পের আলোচ্য মূল চরিত্র মতিলাল পাদ্রির যে মানসিক পট সেটা পরিবর্তিত হয়ে যায় এবং তিনি সেই শিশুটিকে রীতিমতো যীশুখ্রিস্টের অবতার রূপে ভাবতে থাকেন এবং সেই শিশুটির মাকে যেন অনেকাংশে মেরি মাতার মর্যাদা তিনি দিতে চান। ধীরে ধীরে সেই শিশুটি মতিলাল পাদ্রির ছত্রছায়াতেই মানুষ হতে থাকে। সেই শিশুটির নাম মতিলাল দেন প্রাণ, এবং সেই শিশুটির মা যে কিনা ঝড়জলের রাত্রে গির্জায় এসে সন্তান প্রসব করেছিলেন, আমরা পরবর্তীকালে গল্পে জানতে পারি তার নাম ভামর। এই ভামরও তার পুত্রের সঙ্গে গির্জাতেই এরপর থেকে থেকে যায়। এরপর গল্প যত তার পরিণতির দিকে এগোতে থাকে আমরা দেখি এক অদ্ভুত সত্যের সন্ধান পান মতিলাল পাদ্রি। যে শিশু এবং মাতাকে তিনি অপাবৃদ্ধ এবং প্রচণ্ড স্বর্গীয় কল্যাণকর একটা কিছু বলে মনে করছিলেন, সেই শিশুর প্রকৃত জন্মপরিচয় কী সেই নিয়ে নানান রকম কানাঘুষ ও কথা চারিদিকে শোনা যেতে থাকে। প্রকৃতপক্ষে ভামর বলে এই যে নারীটি গির্জায় এসে হঠাৎ করে উপনীত হয়েছে, এই নারীটির চরিত্র খুব একটা ভালো না। নিম্নবর্গীয় সমাজের এক নারী ভামর প্রকৃতপক্ষে বহু পুরুষের সঙ্গে নোংরা অসামাজিক সম্পর্কে লিপ্ত এবং সেই অসামাজিক সম্পর্কের ফসলই তার গর্ভের এই সন্তান অর্থাৎ প্রাণ নামক এই শিশুপুত্রটি। এই খবরটা যখন মতিলাল পাদ্রি জানতে পারেন তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মনে হয় ভামর প্রাণ সহ এই পৃথিবীর সবাই যেন তাকে ঠকিয়েছে। যে শিশুকে তিনি স্বয়ং যীশুখ্রিস্টের অবতার বলে মনে করছিলেন সেই শিশু কিনা এক চরিত্রহীন নারীর পাপের ফসল বা এক চরিত্রহীন নারীর গর্ভের কলঙ্ক।
হঠাৎ করে মতিলাল পাদ্রির চোখের সামনে সবকিছু এলোমেলো হয়ে যায়। যে তিনি এতদিন অন্ধ বিশ্বাসে একটি শিশুকে এবং তার মাকে আশ্রয় দিয়েছিলেন নিজের গির্জায়, নিজের গির্জার পবিত্র পরিবেশের মধ্যে সেই শিশুটিকে নিয়ে মেতে উঠেছিলেন এক অপূর্ব স্বর্গীয় খেলায়, সেই শিশুটির প্রকৃত জন্ম পরিচয় জানতে পেরে তিনি অবাক হয়ে যান। তার মন থেকে মানবতার প্রতি বিশ্বাস যেন উঠে যায়। তিনি ভেবে পান না তিনি কি করবেন। কিছু মুহূর্ত উদ্ভ্রান্তের মতন কেটে যায়। তারপর তিনি এক সিদ্ধান্তে উপনীত হন। তিনি ভাবেন এই শিশুপুত্রটিকে তিনি গিয়ে কোনো এক জঙ্গলে বা কোনো একটি অখ্যাত স্থানে পরিত্যাগ করে আসবেন, অর্থাৎ শিশুটিকে তিনি ফেলে দিয়ে আসবেন কোথাও গিয়ে, এবং তাতে করে শিশুটি বাঁচলে বাঁচবে, মরলে মরবে, তার দেখার প্রয়োজন নেই। সেই মতন ভাবনা নিয়ে তিনি শিশুটিকে নিয়ে এগিয়ে চলেন এক অনির্দিষ্টের পথে। এক কাঁটা ঝোপময় জঙ্গলের মাঝখানে সত্যি সত্যি শিশুটিকে ত্যাগও করে দেন তিনি। কিন্তু এরপরেই ঘটে এক অন্য ধরনের ঘটনা। শিশুটিকে ত্যাগ করে যখন তিনি পেছন ঘুরে হেঁটে চলে আসতে থাকেন, হঠাৎ করেই তিনি পেছন থেকে শুনতে পান শিশুটির কান্না জড়িত কণ্ঠস্বর। যেভাবে শিশুটি তাকে বাবা বাবা বলে ডাকে, যেভাবে শিশুটি তার দিকে দু হাত বাড়িয়ে ছুটে আসে, সেই একই ভঙ্গিতে শিশুটি তার দিকে ছুটে আসছে এবং বারবার করে ওই জঙ্গুলে পরিবেশের মধ্যে দিয়ে উঠে আসার ফলে এবং হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ফলে তার হাঁটু কেটে রক্ত ঝরছে, তার হাত পা কেটে গেছে। এই দৃশ্য দেখে মতিলাল নিজেকে আর ঠিক রাখতে পারেন না। তিনি পুনরায় ছুটে যান শিশুটির কাছে এবং প্রাণ প্রাণ বলে তাকে জড়িয়ে ধরেন, তাকে বুকে তুলে নেন এবং তার মনে হয় যে এইভাবে করে মানবতা বর্জন করে ধর্ম রক্ষার থেকে প্রকৃত ধর্ম যদি তিনি নাও রাখতে পারেন তো সেই ধর্ম গেলে যাক। তাই তিনি বলেন, আমি খ্রিস্টান নই গো বাপ। এই যে লাইনটি, এটা আলোচ্য গল্পের খুব ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটা দুরকম মানে হতে পারে। একটা হতে পারে যে প্রকৃত খ্রিস্ট ধর্মে দীক্ষিত কোনো ব্যক্তি কখনো অমানবিক কোনো কাজ করতে পারেন না। এই যে মানবতা বিরোধী কাজ, এই যে একটি শিশুকে জঙ্গলে ত্যাগ করে আসা, প্রকৃত খ্রিস্টান হলে কখনোই মতিলাল এই কাজটা করতে পারতেন না। তার মানে দীর্ঘ বছর ঈশ্বর সাধনায় নিহিত থাকার পরেও তার মনে কোথাও একটা ক্ষোভ, রাগ, তেজ এগুলো ছিল পুঞ্জীভূত হয়ে। প্রকৃতপক্ষে যারা ঈশ্বর সাধনায় নিমজ্জিত হন তারা হন বিরাগী, তাদের মধ্যে কোনো রাগ থাকে না, কোনো ক্ষোভ থাকে না, জগৎ সংসারের প্রতি কোনো ধরনের মায়ার বন্ধন তারা অনুভব করেন না। কিন্তু মতিলাল সেই বন্ধন ত্যাগ করতে পারেননি বলেই এই ভামর এবং শিশুপুত্রটির প্রকৃত পরিচয় জানার পর তার ঘৃণা হয়েছে এদের প্রতি এবং তিনি এই পুত্রটিকে ত্যাগ করতে জঙ্গলে চলে এসেছেন। সেই দিক থেকে তিনি বলেছেন যে আমি খ্রিস্টান নই গো বাপ। এবং আরেকটা অর্থ হতে পারে এই লাইনটার, সেটা হলো যে প্রকৃত খ্রিস্টান হওয়ার যে চেষ্টা মতিলাল পাদ্রী আজীবন করে এসেছেন সেই চেষ্টাটা এবার থেকে তিনি ছেড়ে দিলেন। তার কারণ তার মনে হলো যে প্রকৃত খ্রিস্টান হতে গেলে যদি মানবতা ত্যাগ করতে হয় তাহলে সেই রকম খ্রিস্টান তিনি হতে চান না। ধর্মকে ধরে রাখতে গেলে যদি মানবতা বর্জন করতে হয় সেরকম ধর্ম মতিলালের কাছে পরিত্যাগ করার মতনই একটি বস্তু। তাই তিনি ধর্মকে পরিত্যাগ করেও মানবতাকে আঁকড়ে ধরতে চান। তাই খ্রিস্টান ধর্মের যে সাত্বিকতা, খ্রিস্টান ধর্মের যে পবিত্র কল্যাণের যে দিকটা, সেটার থেকেও মতিলালের কাছে বড় হয়ে ওঠে একটি শিশুপুত্রের দুহাত বাড়িয়ে যে কান্না, সেই কান্নার আওয়াজ। তাই মতিলাল সেই শিশুপুত্রটিকে দুহাতে জড়িয়ে বুকে তুলে নেন। তিনি যেন নবতর এক মানব ধর্মে দীক্ষা লাভ করেন। শুধুমাত্র খ্রিস্টান রূপে আর আবদ্ধ থাকেন না মতিলাল, তিনি এক মহান মানব হয়ে ওঠেন এবং শিশুটিকে তিনি আর পরিত্যাগ করতে পারেন না। যদিও তিনি বুঝতে পারেন যে শিশুটি প্রকৃতপক্ষে কোনো দেব শিশু নয়, সে ভামরের পাপের ফসল, তবুও সেই শিশুটিকে তিনি বুকে তুলে নেন এবং সেই শিশুটির যে নিষ্পাপ মুখ, তার যে চেহারার যে অকলঙ্ক যে একটা ভাব, সেটা মতিলালকে আবিষ্ট করে। এইভাবেই গল্পটা তার পরিণতির দিকে যায়। তো আলোচ্য গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা পড়তে পারে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মতিলাল পাদ্রির চরিত্র। তো আমি যে আলোচনাটা করলাম সেই আলোচনাটা থেকে আশা করছি তোমরা মতিলাল পাদ্রির চরিত্রটা সম্পর্কে একটা ধারণা পেলে, যে তিনি প্রথম জীবনে ছিলেন শুধুমাত্রই নিয়মনিষ্ঠ একজন খ্রিস্টান, তিনি সারা জীবন খ্রিস্ট ধর্ম পালন করে এসছেন এবং মানবতাবাদী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করে এসছেন। পরবর্তীকালে ভামরের যে আগমন তার জীবনে, সেইখান থেকে তিনি একটা অলৌকিক ভাবমাধুর্যে নিজের মনকে ভাসিয়ে রেখেছেন এবং অলৌকিকতার একটা জালে আবদ্ধ হয়ে তিনি এটা বিশ্বাস করতে শুরু করেছেন যে স্বয়ং যীশুখ্রিস্টই বোধহয় তার জীবনে এক অদ্ভুত অলৌকিক ঘটনার সঞ্চার করেছে এবং মেরি মাতা এবং যীশুখ্রিস্টের মতন কাউকে তার জীবনে এনে দিয়েছে বা তার জীবনে আগমন ঘটেছে তাদের। এই জায়গা থেকে তার চরিত্রের একটা দিক আমরা পাই, যেটা হলো ধর্মান্ধ অলৌকিকতায় বিশ্বাসী একজন মানুষের চরিত্র। এরপর আমরা দেখি মানবতায় দীক্ষিত মতিলাল পাদ্রির চরিত্র। যখন মতিলাল পাদ্রী জেনে যান যে ভামর এবং তার সন্তানের প্রকৃত পরিচয়, কিন্তু তখনও তিনি তাদেরকে ত্যাগ না করে বা খারাপ কিছু না করে প্রকৃত মানবতায় উদ্দীপ্ত হন এবং শিশু সন্তানটিকে বুকে জড়িয়ে ধরেন এবং তাকে প্রকৃতপক্ষে তাকে গ্রহণ করেন। তো এইভাবে করে মতিলাল পাদ্রী ক্যারেক্টারটাকে তোমরা তৈরি করবে। এছাড়া এই গল্পের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে মানবতায় উত্তরণ কিভাবে এই গল্পে দেখানো হয়েছে, মানে ধর্মের ওপরেও মানবতা সত্য, এই বিষয়টা কি করে এখানে দেখানো হয়েছে, সেই বিষয়টা
তোমরা অবশ্যই এই যে আলোচনাটা সেই আলোচনাটা থেকে আশা করছি লিখতে পারবে। যে ধর্মের যে নিয়ম সেটা তো বড় বটেই, কিন্তু তার থেকে অনেক বড় মানবতাবাদী চিন্তা ভাবনা। তো এখানে আমরা মতিলাল পাদ্রির ক্যারেক্টারটা যে বিবর্তন সেটার মধ্যে দিয়ে এটাই দেখতে পাই যে তিনি ধর্মের যে বিভিন্ন আচার নিয়মের বেড়াজাল সেখান থেকে কিভাবে বেরিয়ে এসে প্রকৃত মানবতার বন্ধনে দীক্ষিত হয়েছেন সেটা। তো এইভাবে করে এই গল্পটা থেকে বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো তোমরা তৈরি করবে। আর এই গল্পের খুব ইম্পর্টেন্ট কিছু লাইন আছে, যে লাইনগুলো তুলে প্রশ্ন পড়ে, তার মধ্যে একটা বললাম আমি খ্রিস্টান নই গো বাপ, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এই লাইনটা তুলেও প্রশ্ন পড়তে পারে। তো তোমরা এইভাবে এই গল্পটা রেডি করবে। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আমার ক্লাসকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি বাংলা সাহিত্য সংক্রান্ত নানান ধরনের ইম্পর্টেন্ট টপিকের আলোচনা পাওয়ার জন্য। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম, ধন্যবাদ।